হ্যালো ফ্রেন্ডস আমি অনেকদিন পর তোমাদের সামনে এলাম বিশেষ কারণে তোমাদের এতদিন ভিডিও দিতে পারিনি আশা করছি এখন থেকে প্রতিদিন তোমাদের একটা করে ভিডিও দেবো আজ ভিডিও হবে তোমাদের নাম্বার সিস্টেমের উপর তোমরা জানো অনেক চাকরির ক্ষেত্রে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট সামনে তোমাদের প্রাইমারি টেড সি এবং এসএলএসটি পিটি রয়েছে এই তার উপর ভিত্তি করে বিভিন্ন বই থেকে বাছাই করা প্রতিদিন পঁচিশটি অঙ্ক তোমাদের সমাধান করব ঠিক আছে তোমরা খাতা পেন বের করো এবং যারা নতুন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিও ধৈর্য ধরে তোমরা দেখো ঠিক আছে কোনো স্ক্রিপ্ট করো না কারণ তোমরা সহজে সেটা বুঝতে পারবে না সমস্যা হলেও হতে পারে তখন স্ক্রিপ্ট করলে সমস্যা হতে পারে তোমাদের তাহলে বেশি কথা বলবো না হ্যাঁ চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে পাঁচ দুই সাত চার তিন পাঁচ অর্থাৎ এই সংখ্যাটিতে সাত এবং তিনের প্লেস ভ্যালু প্লেস ভ্যালু মানে স্থানীয় মান তোমরা এগুলো ক্লাস ফাইভেও করেছো হুম এগুলো ক্লাস ফাইভে তোমরা করেছো এর পার্থক্য চেয়েছে মাথায় রাখবে প্লেস ভ্যালু এই প্লেস ভ্যালুটা মাথায় রাখবে তোমরা স্থানীয় মান আবার তোমরা ফেস ভ্যালু ফেস ভ্যালু মনে করো না প্রকৃত মান এবং স্থানীয় মানের কিন্তু পার্থক্য আছে এটা মাথায় রাখো আচ্ছা আমরা ক্লাস ফাইভে করেছি মনে করে দেখো আমার সাতের প্লেস ভ্যালু মানে স্থানীয় মান সাতের মান মানে কি সাত তো হবেই এবং সাতের পরে যে কটা সংখ্যা থাকে সে কটা শূন্য হয় আমরা জানি এবং তিনের প্লেস ভ্যালু তিনের প্লেস ভ্যালু কী হবে তিনের প্লেস ভ্যালু তিন তো হবেই তিনের পরে কটা সংখ্যা একটা সংখ্যা একটা সংখ্যা মানে একটা শূন্য তোমরা স্থানীয় মানে এইভাবে বের করতে পারো কারণ স্থানীয় মান আরও একটা বের করার নিয়ম আছে আমরা জানি একক দশক শতক হাজার যেগুলো ক্লাস ফাইভে করতাম প্রত্যেকটার সাথে যেরকম এককের সাথে সবসময় আমরা জানি কি এক গুণ দশকের সাথে সবসময় আমার দশ গুণ থাকে শতকের সাথে সবসময় শতগুণ থাকে এরকমও করতে পারো অথবা যার স্থানীয় মান বের করতে বলবে সেই সংখ্যাটা তো বসবেই তারপরে যে কটা সংখ্যা থাকে সে কটা শূন্য দিলে হয়ে যায় এবার যেহেতু পার্থক্য বলেছে পার্থক্য মানে আমরা জানি কি বিয়োগ করতে হয় তো বিয়োগ করে দেখি শূন্য এখান থেকে বিয়োগ করলে হয় তোমার সাত এখান থেকে বিয়োগ করলে হয় নয় এখান থেকে বিয়োগ করলে হয় ছয় অর্থাৎ ছয় নয় সাত শূন্য অর্থাৎ ছ হাজার নয়শো সত্তর কারেক্ট অ্যান্সার হলো আমার অপশান সি ঠিক আছে পরের প্রশ্নটা দেখো কী বলেছে তিন দিয়ে শুরু ও পাঁচ দিয়ে শেষ এমন পাঁচ অঙ্কের ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যা কোনটি মানে সব থেকে ছোটো সংখ্যা বলেছে এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা অপশন দেখে খুঁজে নেবে তিন দিয়ে শুরু দেখো তিন দিয়ে শুরু এখানেও আছে পাঁচ দিয়ে শেষ এখানেও আছে এখানেও তাই এখানেও তাই কিন্তু দেখো এখানেও কিন্তু নেই কিন্তু এবার দেখতে হবে এটা তো হবেই না কোনো মতেই হবে না কারণ লাস্ট আমার পাঁচ নেই আমার পাঁচ দিয়ে শেষ আমার নেই এটা এটা হবে না কিন্তু এদের মধ্যে দেখে কোনটা ছোট যেহেতু ক্ষুদ্র তোমার বলেছে দেখো তিন হাজার সরি তিরিশ হাজার পাঁচ আছে তিরিশ হাজার পঁচিশ আছে আর তোমার কত আছে একত্রিশ হাজার পাঁচ তো আমরা জানি তিরিশ হাজার পাঁচটাই আমার সব থেকে ছোটো তো অপশন আমার এ আরেকটা অ্যান্সার পরেটা দেখো কী বলেছে একটুকে তোমাদের বলেছি স্থানীয় মানের প্রকৃত মানের ব্যাপারটা স্থানীয় মান কি যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটা বসিয়ে তারপরে যে কটা সংখ্যা সে কটা শূন্য প্রকৃত মান কি প্রকৃত মানে ওই সংখ্যাটাই হয় যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটাই হবে যেরকম দেখো বলেছে সাতের স্থানীয় মান সাতের স্থানীয় মান কত সাত তো বসবেই সাতের পরে কটা সংখ্যা এক দুই তিন চারটে সংখ্যা মানে চারটে শূন্য এবার আবার কী বলেছে সাতের প্রকৃত মান আবার এই সাতেরই এবার প্রকৃত মান বের করতে বলেছে প্রকৃত মান বের করে তার পার্থক্য মানে বিয়োগ করতে বলেছে তা সাতের প্রকৃত মান সাতই হবে ঠিক আছে বিয়োগ করো বিয়োগ করলে কী হবে দেখি এখান থেকে বিয়োগ করলে হবে তিন এখান থেকে বের করে নয় দেখো বিয়োগ করে যখন আমি লাস্টে দেখতে পাচ্ছি তিরানব্বই বেরোচ্ছে তো এখানে দেখো আর কোনো আমার অঙ্ক করার দরকার নেই অপশন লাস্ট তিরানব্বই কোনটা আছে এটার অর্থাৎ অপশন বি হল আমার কারেক্ট অ্যান্সার এরকম করেও তোমরা করতে পারো কেমন চলো তারপরটা দেখি এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস সিক্সের বইতে পাবে সহজেই পেয়ে যাবে আর ভালো করে তোমরা অবশ্যই এটা বলে দেওয়া অত্যন্ত জরুরি তোমরা অবশ্যই ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত যতগুলো বই আছে ততগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো কারণ প্রাইমারি টেটের বেশিরভাগই প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের ওখান থেকেই আসে হ্যাঁ দেখো এই একটা প্রশ্ন যেটা দিয়েছে রোমান সংখ্যা অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক ক্রম ক্রম বলেছে আচ্ছা এর মধ্যে আমি একটা জিনিস বলে দিই অর্থাৎ এখানে এম মানে কি তোমার খাতায় নোট নোট ডাউন করে নাও এম মানে হলো হাজার ঠিক আছে আচ্ছা তাহলে এখানে তোমার ডি মানে কি আমি ক্রমবাই করছি ডি মানে হলো পাঁচশো সি হলো একশো এল হলো পঞ্চাশ হুম এক্স হল কত আমরা জানি এক্স মানে দশ ভি মানে কত আমরা জানি পাঁচ আর আই মানে জানি আমরা ওয়ান ঠিক আছে এবার ক্রোম অনুযায়ী বলেছে ক্রোম মানে কি দেখো ভালো করে এখানে কোন 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 লেটারগুলো আছে এল এম অর্থাৎ এখানেও এল এম আছে এখানেও এল এম আছে এখানে এল এম আছে অর্থাৎ আবার এই পর্যন্ত উপরের এইটুকু আমার নিতে হবে এই উপরের এইটুকু আমার নিতে হবে ক্রম অনুযায়ী বলেছে দেখি সি তা সি যদি আমি একশো দিই তারপরে আছে কি ডি ডি মানে পাঁচশো তারপরে এল হলো কি পঞ্চাশ মানে আর ক্রম অনুযায়ী হচ্ছে না তারপর দেখি এম ডি সি এল এম ডি সি এল আচ্ছা এম ডি সি এল ক্রম অনুযায়ী ক্রমানুযায়ী অনুযায়ী এটাও দেখতে পাচ্ছি যে হচ্ছে দেখো এম মানে একশো মানে একশো তারপর পাঁচশো তারপর একশো সরি হাজার পাঁচশো একশো পঞ্চাশ এটা অনুযায়ী মোটামুটি আছে দেখতে পাচ্ছি আচ্ছা এমডি সি তারপর আছে এম এল ডিসি এটাও হবে না এল সি ডি এম এবার তোমরা বলতে পারো এল সি ডি এম এটা তো অনুযায়ী হয় একটা জিনিস মাথায় রাখবে অনুযায়ী মানে কি বলছে মানে নিচ থেকে উপর অথবা উপর থেকে নিচ এটা তুমি বলতে পারো কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো আমরা রোমান সংখ্যায় আমরা শিখেছিলাম ক্লাস সিক্সে এমের উপরে কিন্তু আর কোনো লেটার থাকে না কারণ এমটাই আমার শেষ কিন্তু এখানে বলেছে এল লাস্ট কিন্তু এল এর পরেও কিন্তু আরও আছে কিন্তু এটা ক্রম অনুযায়ী তোমার এল থেকে শুরু হয় না কিন্তু এটা মাথায় রাখো অনেকেই কিন্তু এই প্রশ্নটার উত্তর কিন্তু ভুল করে তাহলে এম থেকে যেহেতু শুরু মানে এম এম আমরা সবার বড়ো জানি এম থেকে আমার যেহেতু তোমার সব থেকে বড়ো সংখ্যা তারপর ডি তারপর সি তারপর এল ঠিক আছে এল এর পর আরও আছে যেটা দেয়নি আমার তাহলে অপশান কিন্তু আমার তোমার এখানে বি হয়ে যাবে ঠিক আছে কারণ কিন্তু ডি কিন্তু হবে না কারণ ডি এর আগে বিশেষ করে ডি কেন হবে না আরও একটা জিনিস এখানে দেখো তোমরা এখানে বলছে কি ডি এল হলো বড়ো অর্থাৎ সি এর থেকে এল বড়ো দেখো তো সি এর থেকে এল বড়ো কিনা সি এর থেকে এল বড় এল কিন্তু ছোটো আছে পঞ্চাশ এটা মাথায় রেখো তাহলে এই দিক থেকে আমি দেখতে পাচ্ছি কি বি আমার কারেক্ট আনসার হুম এটা বড়ো ছোটো হিসাব করে তোমরা দেখো এটা আর কোনো দিকে তোমাদের মন দিতে হবে না কেমন পরেরটা দেখো কি করা যায় আমি তোমাদের টোটাল পঁচিশটি অঙ্ক প্রতিদিন করাবো হ্যাঁ এরপরে নাম্বার সিস্টেম আরও পঁচিশটি অঙ্ক দেবো ঠিক আছে তাই ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে থাকো দেখো পাঁচের দাগের যে অঙ্কটা দেখো এই অঙ্কটা তোমাদের প্রায় অনেক পরীক্ষায় দেখেছি এসছে হুম তাই এই অঙ্কটা তোমাদের বাছাই করে নিয়েছি আমি যাই হোক দেখো কী বলেছে প্লাস টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস এরকম করতে করতে তোমার একশো এক প্লাস একশো এক পর্যন্ত তোমার টার্মস কত হবে হুম সেটা আমাদের বলেছে একটা জিনিস মাথায় রাখবে যেহেতু তোমার প্লাস থেকে শুরু হয়েছে যেখানে জোর সংখ্যা শেষ বলবে মনে করো চল্লিশ বিয়াল্লিশ তোমার পঞ্চাশ তোমার আটানব্বই একশো যেখানে তোমার জোর সংখ্যা শেষ করতে বলবে সেখানেই মাথা রাখবে প্লাস দিয়ে যখন শুরু হয়েছে মাইনাসে কিন্তু শেষ হবে মাথায় রাখবে তোমার সেটা তাহলে তোমার প্লাস দিয়ে শুরু হয়েছে তাহলে একশো এক পর্যন্ত বলেছে তাহলে আমরা জানি কি একশো এ মাইনাসে আসবে একশোতেও মাইনাসে আসবে তাহলে একশোতে যদি মাইনাসে আসে তাহলে একশো একে আসছে আবার কি সিরিয়াল বাই সিরিয়াল মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম সিরিয়াল বাই সিরিয়াল করতে গেলে কী হবে একশোতে আবার মাইনাস যেহেতু শুরু সরি প্লাস যেহেতু শুরু মাইনাসে শেষ একশোতে মাইনাস শেষ তাহলে একশোতে যখন মাইনাস শেষ হয় তাহলে প্লাসে আবার কত কখন আসবে আবার একশো একে আসবে প্লাস এটা মাথায় রাখবে ঠিক আছে তাহলে একশো একে আসবে প্লাস অর্থাৎ প্লাস মানে কি এখানে প্লাস টু হবে অর্থাৎ কারেক্ট আনসার হলো বি ঠিক আছে অর্থাৎ কারণ মাই প্লাস টু যখন শুরু হয় একশোতে আমার শেষ হবে মাইনাস টু দিয়ে আবার সিরিয়াল বাই যদি করতে যাই আমি প্লাস টুতে আসে একশোতে ঠিক আছে কারেক্ট অ্যান্সার হলো অপশান বি পরে দেখো কী বলেছে এক দুই তিন চার আবার এক দুই তিন চার আবার এক দুই তিন চার এরকম করতে করতে সারিটি আটানব্বইতম সংখ্যা কত হবে সেটা আমাকে বের করতে হবে এবার একটা জিনিস মাথায় রাখো এক দুই তিন চার অর্থাৎ চার ঘর পর্যন্ত আমার যাচ্ছে জিনিসটা ঠিক আছে তাহলে এই সেই যত ঘর পর্যন্ত যাবে তত দিয়ে আটানব্বইকে ভাগ করো এবার দেখো আমি ভাগ করে দেখছি আটানব্বইকে ভাগ করি চার দুগুণে আট নামে আমার এক আঠারো চার চার ষোলো অর্থাৎ দুই হলো অবশিষ্ট এবার মাথায় রাখার জিনিস যেটা অবশিষ্ট থাকে বা ভাগশেষ থাকে ঠিক আছে তার আগের সংখ্যা পর্যন্ত কিন্তু আমার এই চার ঘর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তাহলে দুই ঘর পর্যন্ত আমার এক্সট্রা চলে যাচ্ছে এটা আমার এক্সট্রা বেরিয়েছে তো দুই ঘর আমাদের এক্সট্রা যাচ্ছে দুই ঘর এক্সট্রা যাচ্ছে মানে কি দুই ঘর এক্সট্রা মানে কি এক ঘর দু ঘর অর্থাৎ অপশান হলো দুই অর্থাৎ উত্তর হবে দুই আমার অপশান বি ঠিক আছে এখানে যদি তিন বেরোতো অপশান তাহলে আমার কী কত হতো এক দুই তিন অর্থাৎ এই সংখ্যাটা হতো আমার উত্তর চার বেরোলে চার এটাই হতো বুঝতে পারছ চার হলে এইটা বেরোতো অপশান আর অপশান তো চার বেরোবে না কারণ চার দিয়ে তোমার চারকে ভাগ যেত যাই হোক পরের সংখ্যাটা দেখো পরের অঙ্কটা যদি কোনো সংখ্যার বা দিক থেকে অঙ্কগুলি যথাক্রমে এক্স ওয়াই জেড হয় তবে সংখ্যাটি কত এটা কিন্তু ক্লাস সেভেনের মতো একটা অঙ্ক দিয়েছে কিন্তু এরকম অঙ্ক কিন্তু ক্লাস সেভেনও আছে আবার যদি বলি এটা তোমাদের ক্লাস ফোরেও আছে এরকম ধরনের অঙ্ক তাহলে বলতে পারো কারণ দেখো এখানে স্থানীয় মান হিসাবে যদি এখানে অপশনাল যদি দেখো স্থানীয় মান হিসাবে সাজানো আছে ঠিক আছে যদি তোমরা দেখো একটা এর আগে মনে করো এক দুই তিন অর্থাৎ একশো তেইশকে যদি তুমি স্থানীয় মান হিসাবে বের করো তাহলে তোমরা কি করবে এক গুণ তোমরা কত করবে একশো যোগ দুই গুণ কত করবে এখানে দশকের সংখ্যা যাতে দশ আছে দশ যোগ তিন গুণ এক তোমরা এরকম করবে তো ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে সাজাতে হবে বলেছি কি বাম দিক থেকে ওয়া এক্স ওয়াই জেড তাহলে আমি যদি এক্স ওয়াই যে যদি জেড করি দেখো একক দশক শতক তা শতকের ঘরে আমার কি আছে এক্স আছে তাহলে আমি এটা বলতে পারি যে একশো এক্স মানে এটার যদি যে একের সাথে যেরকম আমার একশো গুণ হয়েছে এক্সের সাথে তো আমার একশো গুণ হবে এক্সের সাথে একশো গুণ তবে যোগ আছে যোগ দিয়ে দাও আবার ওয়াই ওয়াই কত ঘরে একক দশক দশকের দশকের ঘরে দশ লিখে ওয়াই প্লাস জেট জেটে তো আমার এককের ঘরে আছে একের সাথে গুণ তা জেট এক জেট তো অপশন হলো কি আমাদের কি হবে ডি হবে আমার কারেক্ট আনসার বুঝা গেল পরটা তো কী বলেছে আট দাগের যদি এন এবং পি উভয়ই বিজয় সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি জোর সংখ্যা আচ্ছা এনকে যদি আমি কি বলেছে বিজয় সংখ্যা বলেছে এনকে আমি মনে করি তিন ধরলাম বীজের সংখ্যা বীজের সংখ্যা হয় আর দুটোই বলেছে বিজয়ের সংখ্যা আর একটা বীজের সংখ্যা ধরি মনে করো পাঁচ এবার কি অপশান এটা এবার বলেছে নিম্নলিখিত কোনটি জোর সংখ্যা এবার অপশান দেখে তোমাদের উত্তর করতে হবে আচ্ছা এনের এ মান যদি তিন হয় পাঁচ মানে পি এর মান যদি পাঁচ হয় তা যোগ করতে বলেছে যোগ করে দেখো তো কী আসে আট অর্থাৎ কোনটি জোর সংখ্যা বলেছে জোর সংখ্যা বেরিয়েছে আর কোনো অপশান দেখার তোমার দরকার নেই কারণ এখানে দেখো তুমি এনকে যদি তুমি তিন ধরো তুমি যে কোনো বীজের সংখ্যা ধরতে পারো কোনো অসুবিধা নেই এনকে যদি তুমি তিন ধরো যোগ পিকে যদি তুমি পাঁচ ধরো আট তো হবেই তার সাথে এক যোগ করলে কিন্তু সঙ্গে সঙ্গে নয় হয়ে যায় অর্থাৎ বিজয়ের সংখ্যা হয়ে যায় তাহলে এখানে আর কোনো অপশান হবে না কারেক্ট আনসার হলো এন প্লাস পি বুঝলে আশা বুঝতে পেরেছ দেখো তার পরের অঙ্কটা নয়ের দেখো অঙ্কটা দেখো পরের অঙ্কটা দেখো কী বলেছে টু এন প্লাস ওয়ান মৌলিক সংখ্যা না হলে অর্থাৎ টু এন প্লাস ওয়ান এইটা যেন মৌলিক সংখ্যা না হয় তাই বলেছে না হলে এই এনের এনের ক্ষুদ্রতম মান কত এনের অর্থাৎ এর মধ্যে যে অপশান আছে তার মধ্যে যে যে ক্ষুদ্রতম মানটা সেটা এন এনের এর মান যদি সেইটা হয় তাহলে যোগ ফলটা যেন মৌলিক সংখ্যা না হয় সেই প্রশ্ন তোমাদের করেছে তা দেখি আমি এটা এইসব অঙ্কে যেহেতু আমাদের অপশান ধরে ধরে করতে হয় প্রথমে দেখো চার দেখি যেহেতু টু এর সাথে এন আমার গুণ সম্পর্ক তো প্রথমে চার আমি এখানে বসিয়ে দেখি এখানে মনে মনে বসাতে পারো দেখো টু এনের এর জায়গায় যদি আমি চার গুণ করি চার যোগ এক সমান কত হয় চার দুগুণে আট আট আর একে যোগ করলে কত হয় নয় হয় মৌলিক সংখ্যা না হলে অর্থাৎ মৌলিক সংখ্যা নয় তা নয় কি মৌলিক সংখ্যা নয় কিন্তু মৌলিক সংখ্যা নয় তা কারেক্ট আনসার হলো অপশান এ তুমি যদি এখানে তিন পুট করতে পারো দেখো তিন দুগুণে ছয় ছয় এক সাত সাত কিন্তু মৌলিক সংখ্যা হয়ে গেল পাঁচ পুট করলে দেখো পাঁচ দুগুণে দশ দশ একে এগারো এগারো কিন্তু মৌলিক সংখ্যা এক যদি পুট করে দেখো দুই এক দুই দুই এক তিন তিনও কিন্তু মৌলিক সংখ্যা দেখতে পাচ্ছি এই তিনটে যে তিনটে যে কোনো একটাকে যদি আমি বা তিনটেই যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে পুরোটা মৌলিক সংখ্যা বেড়েছে একমাত্র একটা সংখ্যা হলো চার যেটা যোগ এটা যদি এখানে বসি আমি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি সেটা মৌলিক সংখ্যা নয় যেটা প্রশ্নের মধ্যে আমাদের চেয়েছে ঠিক আছে তার পর অঙ্কটা দেখো ক্ষুদ্রতম তিন অঙ্কের মৌলিক সংখ্যা কত ভালো একটা প্রশ্ন কিন্তু এটা একটা কমন প্রশ্ন এটা প্রায় আসে দেখেছি আমি এটা ক্ষুদ্রতম তিন অঙ্কের মৌলিক সংখ্যা দেখো এগুলো তোমাদের কিন্তু ক্লাস অনুযায়ী কিন্তু তোমাদের এগুলো বিশেষ করে ক্লাস ফাইভে পেয়ে যাবে ক্লাস ফাইভের বইতে পেয়ে যাবে মৌলিক সংখ্যা ওই চ্যাপ্টারে পেয়ে যাবে দেখো ক্ষুদ্রতম তিন অঙ্কের মৌলিক সংখ্যা আমরা জানি কি ক্ষুদ্রতম তিন অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা কোনটি একমাত্র একশো কোন একশোর থেকে যদি আমি এক কুমিয়ে নিই সঙ্গে সঙ্গে তোমার দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে নিরানব্বই কিন্তু মাথায় রাখবে এখানে ক্ষুদ্রতম তিন অঙ্কের মৌলিক সংখ্যা বলেছে তোমার কিন্তু এখানে একশো এক আছে একশো তিন আছে আর এখানে একশো সত্তর আছে একশো সাত আছে একশো সত্তর তো আমার যৌগিক সংখ্যা আমরা জানি ঠিক আছে কিন্তু তোমার এখানে চেয়েছে কি শুধু মৌলিক সংখ্যা তো তোমাদের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কিন্তু তোমার একমাত্র কী হবে তাহলে এখানটায় এখানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তোমাদের কিন্তু একশো এক হবে হ্যাঁ মাথায় রেখো একশো এক কিন্তু একশো এক কিন্তু একটা মৌলিক সংখ্যা এটা মাথায় রেখো এবার একশো দিতে যেও না কেউ তারপরের যে অঙ্কটা আছে দেখো বদমাস রুলসের তোমরা বদমাস তোমরা ক্লাস সিক্সে করেছো বদমাস রুলস তোমাদের আছে মানে প্রত্যেকটা দেখো ক্লাস অনুযায়ী তোমাদের শ্রেণী অনুযায়ী এগুলো দেওয়া আছে তোমরা ওই বিশেষ করে ক্লাস থ্রি থেকে এখনও বলছি ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত যে অঙ্ক এবং অন্য অন্য বই যেগুলো আছে সেগুলো তোমরা ফলো করে দেখবে ওখান থেকেই প্রায় এইট্টি পার্সেন্ট প্রশ্ন ওখান থেকে পড়ে গেছে দেখো বদমাস রুলসে কী আছে আগে এখানে রেখাবন্ধনী আছে বন্ধনের কাজ আমাদের আগে হবে সেটা মাথায় রেখো আমি আর প্রশ্নটা এখানে টুকছি না তাহলে এখানে ছয় তিন ছয় গুণ তিন এখানে কিছু নেই মানে কিন্তু এর মাথায় রেখোটা এটা কিন্তু এর তিন মাইনাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস এখান থেকে যেহেতু বন্ধনের কাজ আগে তিন থেকে দুই বাদ গেলে থাকে এক ঠিক আছে এবার বাদবাকিগুলো করে দিই করে দিলে কী হবে দেখি আমি তো ছয় গুণ তিন এটা এখানে কিছু নেই মানে এর আছে জানি তিন থেকে দুই এক বাদ দিলে হয় দুই যোগ দুই এটাকে তিন যোগ এক এবার এর কাজ আমরা জানি কারণ বডমাস রুলসে কী জানি আমরা আমি একটা বদমাস বদমাসর উপরে একটা ভিডিও করেছি তোমরা দেখে নিও চ্যানেল থেকে ঠিক আছে আচ্ছা এরপরে কিসের কাজ আমরা জানি অফের কাজ অর্থাৎ বি ও ডি অর্থাৎ ও মানে অফ মানে এর অর্থাৎ এর কাজ আগে এর মানে আমরা কী জানি গুণ অর্থাৎ আমি বলতে পারি তিন দুগুণে ছয় যোগ তিন যোগ এক এবার আমার কিসের কাজ আগে গুণের কাজ ছয় ছয় ছত্রিশ যোগ তিন যোগ এক সে ছত্রিশ আর তিন কত উনচল্লিশ রাখে চল্লিশ তো উত্তর হবে কি এখানে কারেক্ট আনসার হলো বি অপশান বি হলো আমার কারেক্ট অ্যান্সার ঠিক আছে তোমরা খাতা ধরে ধরে অঙ্কগুলো কিন্তু নোট ডাউন করো কেমন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না মনে মনে ভাববে হয়তো যে হ্যাঁ বুঝতে পেরেছি এই অঙ্ক তো পারি কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে পরীক্ষা দিতে গিয়ে কিন্তু সব ভুলে যাচ্ছ পারা অঙ্ক কিন্তু ভুলে যাবে টেনশনে তো বারবার প্র্যাকটিস করতে হবে তোমাদের ঠিক আছে সঙ্গে থাকো প্র্যাকটিস করো পর অঙ্কটা দেখো বারো দাগের অঙ্কটা বারো এরকম যদি কোনো বিয়োগ বা ভাগ এরকম যদি আসে মাথা রাখবে অঙ্কগুলো বাম দিক থেকে করে করে যেতে হয় তা বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে ছয় হবে তার ভাগ তিন ভাগ এক পরে থাকে ছয়কে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন দুগুণে ছয় ভাগ এক তা দুইকে এক দিয়ে ভাগ করলে এক দুগুণে দুই অর্থাৎ কারেক্ট আনসার হলো দুই আমি কিন্তু এটা মুখে মুখে করতে পারতাম আমার পাঁচ সঙ্গে টাইম লাগতো না আমি তোমাদের বোঝানোর জন্য এই পর্যন্ত করলাম ঠিক আছে অপশন বি কারেক্ট আনসার হলো অপশান বি পর অঙ্কটা দেবো এই অঙ্কটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে রেলের রেলের গ্রুপ ডি বলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই অঙ্ক কিন্তু খুবই যোগ্য হ্যাঁ এটা দু রকমের করা যেতে পারে এই অঙ্ক আমি শর্ট ট্রিক্সটাও বলে দেবো এমনি বেসিক নিয়মটাও বলে দিচ্ছি আমি না এখানে দেখো এখানে সাতশো আটষট্টি তিনবার আছে তাহলে আমি এখানে এসে সাতশো আটষট্টিকে যদি এ ধরি তাহলে আমি বলতে পারি এ কিউব এটা যদি প্লাস দিই এখানে দুইশো বত্রিশ তিনবার আছে তা বলতে পারি এখানে বি কিউব আচ্ছা এখানে কী আছে দেখো সাতশো আটষট্টি দুবার আছে তাই এই সাতশো আটষট্টিকে আমি কী ধরেছিলাম এ ধরেছিলাম তা এখানে এ স্কোয়ার বলা যায় দুবার আছে মাইনাস সাতষট্টি সাতশো আটষট্টি যদি এ এটা যদি বি হয় তাহলে আমি বলতে পারি এটা এ বি এটা কী বলতে পারি আমি প্লাস যেহেতু এটা বি আছে তা বি স্কোয়ার আচ্ছা আমি সূত্র অনুযায়ী কী বলতে পারি এ কিউ প্লাস বি কিউব একউ প্লাস বি কিউবের সূত্র কী আমরা জানি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে তো নিচে কী আছে নিচেতে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো আছেই দেখো উপরে আর নিচে এই জিনিসটা আর এটা একই আছে তা দুটো কেটে যায় কেটে গেলে পড়ে থাকে কী আমার এ প্লাস বি এ প্লাস বি এ আমি কাকে ধরেছিলাম সাতশো আষট্টিকে তা সাতশো আষট্টি বি কাকে ধরেছিলাম দুশো বত্রিশ দুশো বত্রিশ এই দুটো যোগ করে দেয় উত্তর যাবে আট নয় দশ শূন্য হাতে থাকে এক ছয় আট তিন নয় দশের শূন্য হাতে থাকে এক সাত আট নয় হাতে এত হাজার তাহলে কত হলো আবার হাজার হলো এখানে কোথাও অপশান দেওয়া নেই সেরকম আচ্ছা এখানে একটা অপশান আমি দিয়ে দিই ই জায়গার হাজার এটা কারেক্ট অ্যান্সার হবে কিন্তু হাজার মাথার কটা অপশান একটা দেওয়া নেই যাই হোক দেওয়া নেই প্রশ্ন অপশন করার সময় হয়তো ভুল করে অপশান দেওয়া হয়নি এরকম যদি তোমাদের এরকম কিউব আর এরকম অঙ্ক যদি তোমাদের আসে আমি বারবার বলে এই সূত্র করার দরকার নেই সোজা এখানে এই এই অংশটা এই অংশটা যোগ থাকে তা সোজা যোগ করে দাও সাতশো আটষট্টি এবং দুশো বত্রিশকে যোগ করে দাও তাহলে উত্তর বেরিয়ে যাবে আর যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করে দাও তাহলে উত্তর বেরিয়ে যাবে তা অপশন অপশন হলো কোনটা এটা বেকারের টাইম নষ্ট করে লাভ নেই কেমন তার পরের অঙ্কটা দেখো কি বলেছে একই ধরনের অঙ্ক পরে আমি মাইনাস দিয়ে করিয়ে দেখাচ্ছি দেখো দেখো এক্ষুনি যে অঙ্কটা করেছে সেই অঙ্কই কিন্তু এটা এটা আমি আর কিউব ধরে করাচ্ছি না কারণ টাইম ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে যাই হোক এটা যেহেতু আমার জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সে একই প্যাটার্নে আসছে তাহলে আট পাঁচ চার এখানে অপশন অপশন দিতে ভুলে গেছি যাই হোক বিয়োগ দুশো ছিয়াত্তর এটা কী করবে বিয়োগ করবে তাই তো তাহলে এখানে বিক্রয় কত হবে এখানে এক ধরে চোদ্দো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আট নামে এখানে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত নামে তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ অর্থাৎ এখানে কত বের হবে তাহলে এখানে পাঁচশো আটাত্তর অপশান উত্তর অপশান যেহেতু নেই এখানে যাই হোক অ্যান্সার কিন্তু পাঁচশো আটাত্তর হবে ঠিক আছে পর অঙ্কটা দেখো কী বলেছে এবার দেখো পরের অঙ্কটা দেখো এই যে অঙ্কগুলো যে দিয়েছি না সেই অঙ্কটার ঠিক এই নিচের লাইনটা উপরে দিয়ে উপরে দিয়েছি উপরের লাইনটা নিচে দিয়েছি জাস্ট এইটুকু কিন্তু এর বাইরে কিচ্ছু না দেখো তুমি ভালো করে একটা খেয়াল করে দেখো আমি তোমাদের সাজি দেখাই আমি এখানে কী বলেছে দেখো এটাকে যদি আমি এ ধরি দেখো এ স্কোয়ার প্লাস এটা কী হবে তাহলে এটা যদি বি ধরি বি স্কোয়ার মাইনাস এটাকে এ ধরেছি এবং এটাকে বি ধরেছি তাই তো তাহলে এটা আমি এ বি লিখতে পারি আচ্ছা এখানে কী আছে এ কিউব প্লাস এখানে কি লিখতে পারি আমি বি কিউ ঠিক আছে এটা যদি আমি সাজিয়ে যদি লিখতে যাই এক্ষুনি তোমাদের আমি কী বলেছিলাম এটা উপরে সাজিয়ে লেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা করে নাও হুম তারপরে নিচেরটা কী আছে কী সূত্র কী আছে আমি বলেছিলাম আমি এ কি এ কিউ প্লাস বি কিউ সূত্র আমি দেখেছিলাম সরি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা এটা কেটে যায় পড়ে থাকে এ প্লাস বি এ প্লাস বি যদি পরে থাকে তাহলে কী হবে এটা এ প্লাস বি অর্থাৎ দুশো ছা সাতচল্লিশ হ্যাঁ সরি সাতশো তেপ্পান্ন এই যে সাতশো তেপ্পান্ন এবং সাতশো তেপ্পান্নকে আমি এ ধরেছিলাম বি ধরেছিলাম দুশো সাতচল্লিশকে সাতশো তেপ্পান্ন আট হাজার দুইশো সাতচল্লিশ যোগ করে দাও সাতাত তিন দশ শূন্য হাত থেকে এক পঁচান্ন নয় দশ শূন্য হাতে থাকে এক সাত আট দুই আট নয় আর এক আরেক থেকে এক হাত হাজার হাজার থাকবে আমার নিচে বেরোবে আমার হাজার মাথা রাখবে কিন্তু এটা কিন্তু নিচে অর্থাৎ নিচে বেরোলো আমার হাজার উপরে কিছু নেই মানে কি এখানে কাটাকাটি আছে উপরে কিছু নেই মানে কিন্তু ওয়ান মাথা রাখবে কিন্তু এটা হুম এটা কিন্তু মাথা রাখো তাহলে এই ধরনের অঙ্কে তোমরা এই নিয়মটা তুমি আমি যেহেতু বেসিক নিয়মটা করেই দিয়েছি তো এই যদি এরকম ধরনের যদি আসে নিচে যদি এই প্লাসটা এরকম যদি নিচে চলে আসে তুমি এটা এটা যোগ করে দেবে মাইনাস থাকলে মাইনাস করে দেবে এই দুটোর সাথে করার পরে উপরে যেহেতু আমার এরকম দেওয়া থাকে উপরে কিন্তু যেহেতু কাটাকাটি হয়ে যায় একটুকে দেখেছি আমি কাটাকাটি হয়ে গিয়ে উপরে এক হয়ে যায় বুঝতে পেরেছি কারণ এই উপরে যে অঙ্কটা দেখিয়েছি নিচেরটা উপরে চলে গেছে উপরেটা নিচে এসছে এরকম ঘুরে ফিরিয়ে কিন্তু দেয় ঠিক আছে তাহলে অপশান কিন্তু আমার কী হবে এক ওয়ান বাই হাজার অর্থাৎ অপশান হল আমার এ কারেক্ট অ্যান্সার ঠিক আছে এই অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু মাথায় রেখে কথাগুলো আচ্ছা পর অঙ্কটা দেখো বলেছে কি যদি এ সমান সমান সাত বি সমান সমান পাঁচ সি সমান সমান তিন হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এর মান কত এটা তোমরা সূত্র অনুযায়ী করতে পারো অথবা সূত্র ছাড়াও করতে পারো দেখো আমি সূত্র ছাড়াই করি এর মান কী বলেছে এর মান বলেছে সাত অর্থাৎ সাত সাতা উনপঞ্চাশ বি বি এর মান কত পাঁচ মানে পাঁচ পাঁচা পঁচিশ সি এর মান কত সি এর স্কোয়ার স্কোয়ার মানে কি দুটো মানে সেই সংখ্যার দুটো গুণে হয় সি মানে তিন তিনের স্কোয়ার মানে কি তিন তিনে নয় মাইনাস এ বি এ বি এব এ বি গুণ সম্পর্কে এখানটায় এ মানে সাত বি মানে পঁয়ত্রিশ পাঁচ সাতা তাহলে পঁয়ত্রিশ বি সি বিসি মানে বি মানে ফাইভ সি মানে থ্রি তা পাঁচ তিনে পনেরো আচ্ছা মাইনাস সি এ সি এ সি এ সাত তিনে তাহলে একুশ হবে সমাধান করে দাও সমাধান করে দাও কী হয় নয়ের পাঁচ চোদ্দো পনেরো ষোলো নয় নয় আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এসে তিন হাতে থাকে কত দুই চার ছয় সাত আট তিরাশি তাই তো মাইনাস পঁয়ত্রিশ মাইনাস পনেরো মাইনাস একুশ একটু আগে বলেছিলাম পরপর যেরকম মাইনাস থাকে তুমি বাম দিক থেকে করে যাও ঠিক আছে তাহলে প্রথম তিরাশি থেকে যদি পঁয়ত্রিশ বিয়োগ করি কত হয় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট চার এখানে আটচল্লিশ মাইনাস পনেরো মাইনাস একুশ আচ্ছা আটচল্লিশ থেকে পনেরো বিয়োগ করি পাঁচ ছয় সাত আট তিন এখান থেকে নামে আমার তিন মাইনাস একুশ তাই এটা যদি বিয়োগ করি এক দুই তিন দুই নামে এখান থেকে নামে এক অর্থাৎ কত হয় আমার এখানে উত্তর অর্থাৎ উত্তর হয় আমার বারো অর্থাৎ অপশন কত আমার এই যে বি অর্থাৎ প্লাস বারো মাথায় রেখো মাইনাস করতে যাও না কেউ আশা করি ওটা বুঝতে পেরেছো এরকম করলে মানে অঙ্কটা সুবিধা হবে পর অঙ্কটা দেখো কি বলেছে দুশো ছাপ্পান্ন ডবল আছে গুনে তাহলে আমি দুশো ছাপ্পান্নকে যদি আমি এ ধরি তাহলে এ কর মাইনাস এটাকে যদি আমি বি ধরি তাহলে বি স্কোয়ার হয় নিচে তো একশো আছে তাহলে একশো লিখে দেওয়া অসুবিধা নেই তো এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে একশো তাই তো নাকি এ মানে কি এ আমি কাকে ধরেছিলাম দুশো ছাপ্পান্নকে অর্থাৎ দুশো যোগ একশো চোদ্দো দুশো ছাপ্পান্ন এক যোগ একশো সরি একশো চুয়াল্লিশ যেরকম আছে সেরকম দিয়ে দাও আবার দুশো বিয়োগ একশো নিচে একশো তাহলে এটা করে দেখি দেখ কী হয় দুশো ছাপ্পান্ন চার ছয় চার দশ শূন্য হাজার থেকে এক পাঁচারকে ছয় একে সাত এক তিন তিনশো সত্তর গুণ আছে গুণ দিলাম এখানে বিয়োগ করে চার পাঁচ ছয় দুই নামে চার পাঁচ এক নামে আচ্ছা এখান থেকে নামে এক তা নিচে একশো বারো তা দেখছি একশো বারো কেটে যায় উত্তর হবে কিন্তু তিনশো সত্তর এখানে তিনশো আচ্ছা কোথাও ভুল হয়েছে ছয় দশ শূন্য হাতে থাকে এক পাঁচ আরে ছয় সাত হুম পাঁচের আগে ছয় ছয় এক সাত ও আচ্ছা এখানটাতে তো আমি চার চার বলেছিলাম না এখানে আমি এক আছে যাই হোক তাহলে চা ছয় চার দশের শূন্য হাতে থাকে এক এটা এটা তো কেটে গেছে এটা ঠিক আছে ছয় হাজার দশের শূন্য হাতে থাকে এক তো ছয় চার এই চারটে চার ছয় চার দশ আর হাতে এক এক এগারো এক হাতে থাকে এক তাই তো নাকি আচ্ছা আমি পাশাপাশি করে দেখি দুশো ছাপ্পান্ন তো হ্যাঁ দুশো ছাপ্পান্ন আর একশো চুয়াল্লিশ যোগ করতে হবে ছয় চার দশ শূন্য হতে থাকে এক পাঁচ হাজার নয় এক দশ শূন্য নথে থাকে এক দুই এক তিন এক চার হ্যাঁ উত্তর চারশো অর্থাৎ অপশন কত বি বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন দেখো কী বলেছে নিম্নলিখিত গুণে এমের স্থানে কত বসবে থ্রি এম ফোর তার সাথে চার গুণ করলে অর্থাৎ যে গুণফলটা বেরিয়েছে তাহলে সেই গুণফলটা ফলটা বেরোতে গেলে এর জায়গায় আমার কত হবে এখানে অপশানটা তুমি বসিয়ে করতে পারো কারণ দেখো চার চার আর ছয় হাতে থাকে কত এক থাকে হাতে এবার এক যেহেতু আমার এখানে বসে তাহলে এখানে কত বসাতে হবে শূন্য দিয়ে দেখি এখানে যে শূন্য থাকে দেখো চার শূন্য গুণে শূন্য তা শূন্য হলেই একটা আমার বসে যায় জানি চার তিনে বারো অর্থাৎ অপশান হলো বি সরি বি না এ অপশান এ পরের অঙ্কটা দেখো এরকম অঙ্ক কিন্তু তোমাদের প্রায়ই আসে বলেছে দুশো চুয়াত্তর গুণ তিনশো আঠারো গুণ পাঁচ হাজার সাতশো আট গুণ ছশো সত্তর এর এককের স্থানের অঙ্ক কত মানে একক দশক শতক আছে না সেই একক স্থানে লাস্ট যে ডিজিট সেই লাস্ট ডিজিটটা কত হবে সেটা আমাদের চেয়েছে দেখো এখানে আমাদের পুরোটা গুণ করার আমার দরকার নেই যারা গুণ করবে তারা কিন্তু বিপদে পড়বে আমি দুটো নিয়ম বলি এখানে সব থেকে সহজ নিয়ম হলো যদি এরকম কোনো অঙ্কে যদি লাস্ট একক যদি কোনো সংখ্যা শূন্য থাকে চোখ বন্ধ করে আমার শূন্য দিয়ে উত্তর কারণ আমরা জানি যত বড় সংখ্যক না কেন যদি লাস্ট এককের সংখ্যা যদি শূন্য হয় অর্থাৎ যে কোনো বড় সংখ্যক না কেন শূন্যর সাথে গুণ করলে কিন্তু আমার শূন্যই হবে ঠিক আছে এবার দেখো এখানে কি বলেছে দেখো চার আটা বত্রিশ এককের সংখ্যা বত্রিশের দুই থাকে এককের সংখ্যা সেই দুইয়ের সাথে আটের গুণ করো আট দুগুনের ষোলো ছয় হয় ছয় হয় এককের সংখ্যা ছয় সাথে শূন্য গুণ করে ছয় শূন্য গুণে শূন্য তাই কারেক্ট আনসার হলো এ মাথা ঢুকলো এটা হুম যত বড় সংখ্যক না কেন এককের সাথে একক হোক আর দশক হোক শূন্যের সাথে গুণ করলে এককের সংখ্যা কিন্তু শূন্যই হয় আর যত বড় সংখ্যক না কেন শূন্য সাথে গুণ করলে শূন্যই হবে আচ্ছা পরের অঙ্কটা দেখো কী বলেছে এটা উনিশ দেখার অঙ্ক এবার কুড়ি দেখার অঙ্কটা দেখো কী বলেছে একই রকমের অঙ্ক আবার কী বলি দেখো এককের সংখ্যা এখানেও গুণফলটির এককের স্থানীয় অঙ্ক চেয়েছে দেখো চার চারের সাথে আট গুণ করো চারটা বত্রিশ বত্রিশ দুইয়ের সাথে আবার সাতের গুণ করো সাত গুণে চোদ্দোর চার থাকে সংখ্যা চারের সাথে গুণ করো অর্থাৎ অত বের দুই হলো আমার কারেক্ট আনসার অপশন হলো বি ঠিক আছে তারপরে দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদের দিয়েছি কিছু কোনো বাইরের থেকে কোনো কোশ্চেন নাই এরকম ধরনের অঙ্ক করলে তোমরা অনেক কমন পেয়ে যাবে দেখো সাতশো চুরাশি টু দিবার একশো ছাব্বিশ প্লাস সাতশো চুরাশি টু দিবার একশো সাতাশ সাতাশে একক স্থানে অঙ্ক কত এরকম যদি পাওয়ার থাকেন একক স্থানে মান যদি জিজ্ঞেস করে সোজা চোখ বন্ধ করে যে পাওয়ারগুলো আছে সেগুলোকে চার দিয়ে ভাগ করে যে অবশিষ্ট থাকবে তার সাথে চারে গুণ করে যে অঙ্ক একক স্থানে বের হবে সেটা বের করে দাও দেখো চারশো চার দিয়ে যদি একশো ছাব্বিশকে আমি গুণ করি দেখো চার তিনে বারো ছয় চার এক চার আচ্ছা দুই নামে অর্থাৎ চারের যদি আমি স্কোয়ার করি চারের পাওয়ার দুই যদি আমি বসাই কত হয় চার চারা ষোলো তার ছয় হবে আমার এককের সংখ্যা এখানে ঠিক সেরকম এখানে দেখো একশো সাতাশ তাহলে এখানে এখানে কী হবে নিশ্চয়ই এখানে তোমার চারের পাওয়ার তিন হবে কারণ এখানে তো এক বেড়ে গেছে ছাব্বিশ থেকে সাতাশ হয়েছে তবুও ভাগ করে দেখ অসুবিধা নেই চার চার তিনে বারো প্রথমে একটু পুরো করে দিই তারপরে নাহলে একটু শর্ট ট্রিক্স আর ভালো করে বলে দেবো দেখো চার তিনে বারো সাত নামলো চার দুগুণ আর বেশি হয়ে যায় চায় তা আর চার অপশন উত্তর অবশিষ্ট কত তিন তাহলে আমার নিশ্চয়ই চারের মাথায় তিন হবে তা চারের মতো যদি আমার তিন হয় তা তিন সেটাকে যদি আমি ভাঙাই কত হয় চার গুণ চার গুণ চার 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 ষোলো ষোলোর ছয় একক সংখ্যা তা ছয় সাত চার গুণ ছয় চার চার চব্বিশ চার বেরোয় তাহলে এখানে চার বেরোবে ঠিক আছে তা ছয় আর চার এখানে যেহেতু যোগ বলেছে যোগ করে দাও ছয় আর চার কত বেরোয় দশ বেড়ায় তা এককের সংখ্যা কত শূন্য ঠিক আছে তাহলে এখানে কী হবে অপশন হলো এ কারেক্ট আনসার পরের অঙ্কটা দেখো এই অঙ্ক তোমরা প্রায়ই দেখতে পাবে যারা বই ঘাটাঘাটি করেছো বা বিভিন্ন প্রশ্ন উত্তর ঘাটাঘাটি করেছো বিভিন্ন পরীক্ষার প্রশ্ন উত্তর তাহলে এগুলো পেয়ে যাবে এখানে কি বলেছে এটা দেখার দরকার নেই পরেরটা কি বলেছে ছয় বারো আঠারো চব্বিশ ষাট আচ্ছা এখান থেকে আমার কমন যায় কি এই জিনিসটা দেখে দেখো তো আমার এটার মান চেয়েছে ঠিক আছে এখান থেকে কমন যায় আবার কি ছয় কমন যায় ছয় যদি কমন যায় পরে থাকে আমার এখানে এক যোগ এখানে তো ছয় দুগুণে বারো অর্থাৎ ছয় তো কমন গেছে তা ছয় দুগুনে বারো তা ছয় থেকে যদি বারো থেকে যদি ছয় কমন যায় পরে থাকে দুই ছয় তিনে আঠারো তাহলে কমন গেলে পরে থাকে তিন চার তা ছয় কমন গেলে পরে থাকে চার তা ষাট ছয় দশা ষাট তা ছয় কমন গেলে পরে থাকে দশ ঠিক আছে আচ্ছা বই কি প্রশ্নে কি বলে দেওয়া আছে এটার মান দেওয়া আছে এটার মান কত কত পঞ্চান্ন ছয় এখানে কিছু নেই মানে গুণ এটার মানটা পুট করো ওখানে পঞ্চান্ন তা গুণ করে দাও পাঁচ হতে থাকে তিন পাঁচ ছাকিশের তিন তেত্রিশ অপশন বিশা করে বুঝতে পারে দেখো বলেছে নিম্নলিখিত কোন সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য ভালো প্রশ্ন প্রশ্ন দিয়েছে কিন্তু দেখো নিম্নলিখিত কোন সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য ক্লিয়ার এই এগারো দ্বারা বিভাজ্য বা মানে বিভিন্ন সংখ্যার যে বিভাজ্যতা এটা আমি দরকার হলে তোমাদের একটা আলাদা ভিডিও করে দেব ঠিক আছে কিন্তু এ এটা একটু দেখে নাও এগারো দ্বারা বিভাজ্যের নিয়ম কি এই যে সংখ্যাগুলো আছে যত বড় সংখ্যক না কেন একটা ছেড়ে একটা যোগ করে আবার এখান থেকে সেরকম একটা ছেড়ে একটা যোগ করে বিয়োগ করলে বিয়োগ ফল যদি শূন্য এবং এগারো দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাকে এগারো দ্বারা বিভাজ্য হবে আচ্ছা প্রথমটা ট্রাই করি আমি কত হয় দেখি প্রথমে কত আছে চার আট দুই তিন সাত এক আট তাই তো তা কীভাবে কীভাবে করতে হবে দেখো এটার সাথে এটা যোগ এটার সাথে এটার যোগ এটার সাথে এটার যোগ প্রথমে করি তো চার আর দুই কত চার দুই যোগ আমি মুখে মুখে করতে পারতাম যাই হোক তোমাদের জন্য করে দিই চার দুই সাত আট চার দুই সাত আট আচ্ছা যোগ করি চার সাত আট নয় হ্যাঁ সরি চার পাঁচ ছয় ছয় আট সাত তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ এখন একুশ বেরোলো ঠিক আছে পড়াটা দেখো কী করি পরার এখনও এখনো আছে দেখি দেখো আট তিন এক অর্থাৎ এইটা ছেড়ে এইটা বেড়াতে তুমি যোগ করো আট তিন এক তাহলে আট আর এক নয় নয় আর তিন কত দশ এগারো বারো তাই তো নাকি আচ্ছা যোগটা ঠিক করেছি আমি দেখি তো চার ছয় ছয় বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ ঠিকই আছে এটা যদি আমি বিয়োগ করি দেখো তো কী হয় নয় বেরোবে এটা কত বেরোলো নয় বেরোলো ঠিক আছে তার পরে অপশানটা দেখি কী বলো কী দেওয়া আছে প্রত্যেকটা অপশান টেস্ট করতে টেস্ট করে তোমাকে করতে হবে এগুলো তো এখানে কিন্তু নয়কে তোমার ভাগ যাচ্ছে না এগারো দিকে ঠিক আছে বা শূন্য হয়নি এটা আমি বাদ দাও এটা দেখো চার তিন সাত আট চার তিন সাত আট আচ্ছা চার তিন সাত আট মানে চার তিন সাত আট পরটা আছে আট দুই এক আচ্ছা আট দুই এক দেখি যোগ করে আচ্ছা চার আট তিন সাত 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 চোদ্দো চোদ্দোর আট কত হ্যাঁ বাইশ তাই তো নাকি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ এটা যে যোগ করো আট নয় দশ দশ হাজার একে এগারো এটা যদি আমি বিয়োগ করি বিয়োগ করতে হবে কিন্তু মাথা রেখো এটা ছেড়ে 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 যোগ করে সবার লাস্টে যে দুটো বেরোবে সেটা বিয়োগ করতে হবে বিয়োগ করা যদি শূন্য এবং এগারো দিয়ে ভাগ যায় তাহলে ভাবে এগারো দিয়ে সেটাকে ভাগ যাবে বিয়োগ করলে আমার এগারোয় তাহলে এই এগারোকে এগারো দিয়ে ভাগ যায় জানি আমরা এগারো এক অপশান বি হলো আমার কারেক্ট অ্যান্সার মাথায় ঢুকলো তারপরটা দেখো দেখো চব্বিশ জায়গার অঙ্কটা দেখো ভালো করে দেখো এই একটার মাধ্যমে কিন্তু অনেকগুলো আমি দেখিয়ে দেবো হুম দুটি সংখ্যার যোগফল ফল তিরিশ কিন্তু সংখ্যা দুটি কী কী বলে দেওয়া নেই দুটি সংখ্যার যোগফল ফল তিরিশ এবং বিয়োগ ফল আঠারো হলে বড় সংখ্যাটি কত আচ্ছা আমি বড় সংখ্যাটাও বের করবো ছোট সংখ্যাও বের করবো অনেক সময় বলে দেয় দুটি সংখ্যার গুণ ফল কত দুটি সংখ্যার ভাগ ফল কত এরকম বলে দেয় কিন্তু এইটার মাধ্যমে কিন্তু সবকটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠিক আছে এটার মাধ্যমে দেখো যোগফল। এবার বড় সংখ্যা বের করার নিয়ম কিন্তু একটা কাজ করবে এই সংখ্যা দুটো যোগ করে বড় সংখ্যা বলছি কিন্তু বড় সংখ্যা বের করার নিয়ম হলো এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করো বেরিয়ে যাবে ছোট সংখ্যা বের করার নিয়ম হলো এই দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করো আচ্ছা আমি এখানে লিখি তোমরা লিখে করবে না যখন পরীক্ষা হলে লিখবে তখন লিখে লিখে করবে না খাতা এরকম করতে পারো নট কারণ নাহলে ভুলে যাবে বড় সংখ্যা বের করার নিয়ম হলো দুটো যোগ করে দুই দিয়ে ভাগ ছোট সংখ্যা বের করার নিয়ম হলো দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ ভাগ করি তিরিশ চল্লিশ আটচল্লিশ বেরোয় উত্তর বেড়াল এখানে চব্বিশ এখানে বিয়োগ করো আট নয় দশ দুই নামে দুই এক বারো দুই দু ছয় দুগুণে বারো ছয় দুগুণে বারো অর্থাৎ বড়ো সংখ্যা হলো চব্বিশ আর ছোটো সংখ্যা হলো ছয় দেখো চব্বিশ আর ছয় যোগ বলেছে না তিরিশ চব্বিশ আর ছয় যোগ করে দেখো তিরিশই হবে এবং চব্বিশের ছয় বিয়োগ করলে দেখো আঠারোই হবে ঠিক আছে তাহলে আমার এখানে বড়ো সংখ্যা কোনটা হবে উত্তর আমার অপশান সি সি হলো আমার কারেক্ট আনসার ঠিক আছে এবার যদি এবার অনেক সময় বলে তোমাদের সংখ্যা দুটির গুণ ফল যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তা সংখ্যা দুটির গুণ ফল হলে কী করবে তাহলে এই সংখ্যা এই বড় সংখ্যা এবং ছোটো সংখ্যা গুণ করে দেবে তাহলে উত্তর হয়ে যাবে এবং যদি ভাগ বলে তখন কিন্তু ভাগ করলে ভাগ করলে কিন্তু উত্তর হয়ে যাবে চার ছাক চব্বিশ যদি ভাগ করতে বলে সংখ্যা দুটির তা চার ছাক চব্বিশ উত্তর কিন্তু তখন চার হবে ঠিক আছে আর যদি সংখ্যা দুটির গুণ ফল বলে তখন এই দুটো গুণ করলে যেটা বেরোবে সেটাই হলো আমার কারেক্ট আনসার ঠিক আছে আচ্ছা অঙ্কটা দেখো অঙ্কটা কী বলেছে পাঁচশো একষট্টি এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত মাথায় ভালো করে ঢোকা পাঁচশো একষট্টি এর মৌলিক উৎপাদকগুলির যোগফল। যখন কোনো মৌলিক উৎপাদক বের করতে বলবে সোজা পুরো একেবারে তোমরা ছোটোবেলা যে অঙ্কগুলো করেছো সেই অঙ্কে ঢুকে যাও লসাপুতে এক কথা আমি বলতে বলি গুলো উল্টো ভাগ দেখো পাঁচশো একষট্টি পাঁচশো একষট্টি করে লসাবি করো কিন্তু মাথায় রাখবে লসগুজে করবে প্রত্যেকটা কিন্তু মৌলিক সংখ্যা থেকে লসগু করতে হবে যৌগিক সংখ্যা নয় এটা মাথায় রাখো তা পাঁচশো একশো কত দিয়ে ভাগ যায় দেখি আচ্ছা আচ্ছা তিন দিয়ে যাবে কি দেখি তো ছয় এক সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ তিন দিয়ে ভাগ করার নিয়ম হলো তিনটে সংখ্যা যে সংখ্যা থাকে সেই সংখ্যা যোগফল যদি তিন দিয়ে যায় তাহলে তিন দিয়ে ভাগ যায় তাহলে এটাই দেখছি যোগফল বারো হয় তা তিন দিয়ে যাবে তা তিন এক তিন চার পাঁচ দুই নামে এখানে ছয় ছাব্বিশ তিন আটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ দুই নামে একুশ তিন সাতা একুশ ঠিক আছে এবার দেখি সাত দিয়ে যায় কি দেখি তো সাত সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আচ্ছা সাত দিয়ে যাবে না এগারো দিয়ে যাবে কি দেখি তো এগারো এক এগারো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো সাত নামে এখান থেকে সাত আর পাশে রইল সাত সাতাত্তর এগারো সাত সাতাত্তর কারণ এগারো মৌলিক সংখ্যা আমরা জানি এবার তোমরা যদি না পারো পাশে দিয়ে একশো সাতাশিকে ভাগ করতে পারো ভাগ ফল যেটা হবে সেটা নিচে দিয়ে দেবে ঠিক আছে সতেরো একটা মৌলিক সংখ্যা সতেরো যদি মৌলিক সংখ্যা একে আর যাবে না তাহলে মৌলিক সংখ্যা দেখো মৌলিক উৎপাদক বলেছে দেখ প্রত্যেকটা কিন্তু মৌলিক বেরিয়েছে আর প্রত্যেকটাই কিন্তু উৎপাদক মাধারে কোশো সেটা এবার সেটার যোগ ফল বলেছে তাই যোগ ফল করি আমি এই মৌলিকগুলো যোগ করি যোগ করলে কত হবে দেখো এগারো সতেরো তিন যোগ করি তিন দশ আর একে এগারো এক হাতে থাকে এক এগারো এক দুই একে তিন অর্থাৎ একত্রিশ হল আমার কারেক্ট আনসার ঠিক আছে এই পঁচিশটি তোমার কমনযোগ্য তোমাদের কমন যোগ্য আমি অঙ্ক করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিই এবং অবশ্যই লাইক করে দিও লাইক করলে পরবর্তী পরবর্তীকালে ভিডিও করতে আমার আরও বেশি আগ্রহী হবে কারণ এই অঙ্ক যেহেতু বোর্ড নেই এই অঙ্কগুলি খাতায় টুকতে কষ্ট হয়েছে যাই হোক পর তার বোর্ড পরে সে দেখা যাবে বোর্ড নেবো কি না যাই হোক তোমরা এগুলো খাতায় প্র্যাকটিস করো এবং নেক্সট দিন তোমাদের পরের পঁচিশটা নাম্বার সিস্টেম থেকে তোমাদের করিয়ে দেবো ঠিক আছে তারপর তোমাদের আমি পার্ট বাই পার্টই করাবো হ্যাঁ এবং জগা খিচুড়ি করে তোমাদের আমি অঙ্ক করাবো না অনেকে অনেক সময় দেখা যায় জগা খিচুড়ি করে অঙ্ক করা করায় অনেকে কিন্তু আমি সেরকম তোমাদের করাবো না নাম্বার সিস্টেম ধরেছি যখন নাম্বার সিস্টেম কমন কমনযোগে পঞ্চাশটা করাবো তারপর তোমাদের এসিএফ এলসিএম বা গসাগুল লশাগুল যে চ্যাপ্টারটা আছে এরপরে তোমাদের সেই অঙ্কগুলো ধরবো ঠিক আছে সবাই ভালো থেকো